হতে পারি রোদ্দুর, হতে পারি বৃষ্টি, হতে পারি রাস্তা তোমারই জন্য, হতে পারি বদনাম, হতে পারি ডাকনাম, হতে পারি সত্যি তোমারই জন্য, হতে পারি গল্প তুমি কাছে টানলে, হতে পারি জানলা এ হাওয়া ও তোমার কারণে, শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, এসেছি হাজার বারণে শুধু তোমারই জন্য, শুধু তোমারই জন্য, শুধু তোমারই জন্য, শুধু তোমারই জন্য, কথা দিল ঋতু, কথা দিল বৃষ্টি, কথা দিল রাস্তা তোমারই জন্য, খেলা ধুলো সংসার আসা যাওয়া বারবার, রাজি হলো ইচ্ছে তোমারই জন্য, হতে পারি গল্প তুমি কাছে টানলে, হতে পারি জানলা এ হাওয়া ও তোমার কারণে, শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, এসেছি হাজার বারণে খুব ভালো, সেটা দেখে বোঝা যায়, মানে এইটুকু মানে আমি বললাম আর কি, আমার মনে হলো না বলে পারতাম না আরকি, আউটস্ট্যান্ডিং, আমি চিন্তা করছিলাম সাবাস বেটা সাবাস বেটা জোস। ভালো বলছি তুমি এখন ডিস্টার্ব করছো, কারণ তুমি পারফর্মারের থেকে বেশি চোখের নজর কাটছে, তোমাকে দেখছি বেশি, এটা তো ডিস্টার্ব করা হচ্ছে না, তুমি ওকে ওকে দেখে আমার দেখতে চাই, তুমি সেখানে ঘুরছো যখন তুমি স্টেপ করছো তোমার দিকে চোখ পড়ছে, তাহলে তো আমার ওর ক্ষতি হচ্ছে, সুতরাং তোমাকে এবারে এরম করে নাচতে হবে, তোমার থেকে ভালো পাশের জন্য আছে, তোমাকে খারাপ করতে হবে, ঠিক আছে স্পর্শিয়া? ভালো, খুবই ভালো, একদম অন্য রকম, তুমি যদি আগে অন্য পারফরমেন্স ভালো না দিতে তাহলে বুঝতাম যে ও তোমাকে হেল্প করছে বলে, কিন্তু বোঝা যাচ্ছে ও ভীষণ ভালোভাবে প্রত্যেকটা লিফটিং, প্রত্যেকটা স্টেপিং, মানে এরকম ধরে নিয়ে যাওয়াটা পর্যন্ত, পা দিয়ে শোয়ানোটা পর্যন্ত,
প্রত্যেকটা ঋদ্ধিস দারুণ, তাই জন্য তুমি দারুণ না, তুমিও দারুণ, দুজনের দারুণটা খুব দারুণ হয়েছে, খুব ভালো, খুব ভালো, মানে অন্য রকমের, একই রকম দেখছি না, এটা আমাদের ভালো লাগছে। লিফটিংগুলো চেঞ্জ হয়েছে, যেগুলো আমরা খুব উত্তপ্ত হচ্ছিলাম যে দুধ বাবার থেকে থেকে কোলে নেয় কেন, সে থেকে অন্য চেঞ্জেস এসছে এবং দুজনে খুব ভালো। এবং যদিও আমি তোমায় বলছিলাম ঋদ্ধিশকে তুমি দেখবে যে যখন যার সঙ্গে তখন তার মতনই হয়ে যায়, মানে এটা খুব প্লাস পয়েন্ট। এবং আমার মনে হয় যে এটা ঋদ্ধিশের জন্য কমপ্লিমেন্ট যে বাজলে ঝুমু তারা নূপুরের মতো স্টেজ তোমাকে পেয়েছে, পারফরমেন্স আরো অনেক ভালো হয়ে গেছে। কাঞ্চন ভাই, সৌরভ তো আবার নাখুশ হবে, কারণ আমি বলবো যে ঋদ্ধিশকে কেন পরিচালকরা খেয়াল করছেন না, আমি তো এটাই আমার কাছে অবাক লাগছে। ওকে নিয়ে, ওকে নিয়ে যে কোনো সুন্দর প্রেমের রোমান্টিক ছবি বানানো যেতে পারে। ও, ছবি বানানো যেতে পারে। খাবার ও মার খাবি আমার কাছে। আর সেই সঙ্গে তো আমাদের এই মেয়েটি হৃদয়কে স্পর্শ করে, নামিয়ে রাখছে তার বাবা মা স্পর্শিয়া, তো আসলে মানে নাচ দিয়ে সে আমাদের সকলকে স্পর্শ করছে, মন জয় করছে। আরো এগিয়ে যাও, বিশ্বকে জয় করো। সত্যি কিন্তু আসলে অপূর্ব, খুবই সুন্দর, খুবই সুন্দর। আরেকবার দেখতে চাই আমি, আমি তৃপ্তি পেলাম মনে, আরেকবার দেখতে মনে, কারণ এত সুন্দর আসলে কিন্তু, মানে পেট ভরেনি, মন ভরেনি, মনে আর একটু দেখ, একটু দেখা। হতে পারি রোদ্দুর, হতে পারি বৃষ্টি, হতে পারি রাস্তা তোমারই জন্যে, হতে পারি বদনাম, হতে পারি ডাকনাম, হতে পারি সত্যি তোমারই জন্যে, হতে পারি গল্প তুমি কাছে টানলে, হতে পারি জানলা এ হাওয়া ও তোমার কারণে, শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, এসেছি হাজার বারণে শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে। কথা দিল ঋতু, কথা দিল বৃষ্টি, হতে পারি গল্প তুমি কাছে টানলে, হতে পারি জানলা এ হাওয়া ও তোমার কারণে, শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, এসেছি হাজার বারণে অপূর্ব। থ্যাংক ইউ সো মাচ জাজেস, আরেকবার বলার জন্য নাম্বারটা দিয়ে যাও, ফোন নাম্বারটা, যোগাযোগ করব ছবির জন্য। হ্যাঁ বুঝছো।
নীতিশ, আমি খামাকা বলি নাই, আমার পাশে কিন্তু পরিচালক বসে আছে। আমি ওই উদ্দেশ্য করে বলছি যে পরিচালকদের চোখ পড়ে না কেন? থ্যাংক ইউ সো মাচ ম্যাম। ওকে, যদি কেমন লাগলো দুবার দেখলে একই পারফরমেন্স, কেমন লাগলো? কি বলবো, আমার ভাষা হারিয়ে গেছে। ইট ওয়াজ হার্ট টাচিং এন্ড এক্সেলেন্ট। অ্যান্ড কি কি ছিল না, মানে অ্যাক্টিং ছিল, ক্রিয়েটিভিটি ছিল, ডান্স ছিল, সব কিছু ছিল। অ্যান্ড আমি সবসময় এটা বিশ্বাস করি, জানো তো, যে কোনো জিনিস, সেটা গান হোক, নৃত্য হোক, যদি মনকে ছুঁয়ে যায়, সেটার থেকে বড় কিছু আর হতে পারে না। অ্যান্ড তোমরা আজকে মন ছুঁয়ে গেছো, সো গড ব্লেস ইউ। স্পর্শিয়া, এই যে সামনে এসে এই যে এরকম ভাবে আগে বাড়ছিলে, মানে অপূর্ব, আমার টাইটানিক এর কথা মনে পড়ছে, অপূর্ব, অপূর্ব। এবং আমার মনে হয় যে আই মাস্ট সে দিস, কি শি ইজ আ ডার্ক হর্স, শি ইজ আ ডার্ক হর্স, ইয়া, শি ইজ আ ডার্ক হর্স। আমার জন্য অনেক বেশি স্পেশাল ছিল। কেন বলা যাবে না, পার্সোনাল পার্সোনাল ছিল, সেই জন্য এত ভালো হলো। আউটস্ট্যান্ডিং রিদ্ধিশ, আউটস্ট্যান্ডিং স্পোর্টসার, প্লিজ জায়গায় বসো রিদ্ধিশ, আউটস্ট্যান্ডিং। পাগল হয়ে গেছো মেয়েরা সঙ্গে সঙ্গে, মেয়েদেরকে দেয়নি, সে আপকামিং হিরো হতে যাচ্ছে, সেজন্য দিয়েছে ডিরেক্টর। এক্সকিউজ মি, ইউ আর টকিং টু ইওর হিরো, ওকে, ইউ আর নরমাল।